আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। প্রথমে আমার লাভলি ভিউয়ার্সদের জানাই ঈদের শুভেচ্ছা। যদিও ঈদের দিন থেকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, এর জন্য আপনাদেরকে কোনো ঈদের শুভেচ্ছাও জানাতে পারি নাই। আর ঈদের পরে এটা আমার প্রথম ভিডিও, তাই প্রথমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম। তো আজকে আমার বাবার বাড়িটা দেখাবো, বাবার বাড়ি বলতে বাবার ঘরটা দেখাবো। প্রথমে ঢুকতে একটি গেট, আমি প্রথমে গেট দিয়ে প্রবেশ করব। আর আমার বাবার বাড়িটা আপনারা দেখতে থাকেন, আমার একটাই রিকোয়েস্ট সবার কাছে, আমার চ্যানেলটা নতুন, আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আমি আশা করি। তো আমি গেট দিয়ে ঢুকতে আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি সিঁড়িটা, দুতলা যেতে যে সিঁড়িটা। বিল্ডিংটা তিনতলা ফাউন্ডেশন। তো আসলে আমি শ্যুটটা করেছিলাম রাতের বেলা, তাই আমি উপরে দেখাতে পারছি না আপনাদেরকে। উপরের পরিবেশটা আরও অনেক সুন্দর ছিল, তো কোনো একদিন আপনাদেরকে আমি দেখাবো। তো এখন ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন, এটা ওয়াশরুম। প্রথমে আপনাদেরকে দেখাবো আমার বাবার রুমটা। দিনের বেশিরভাগ সময় আমার বাবা এই রুম নিয়ে থাকে, তো টাইলসগুলো কিন্তু আমার বাবার পছন্দ মতো কিনেছে। তো বাবা দিনের বেশিরভাগ সময় এই রুমে থাকেন, এই রুমে সময় পার করেন। তো ঢুকতে একটি টেবিল আছে, টেবিলে আমাদের আমরা মেহমান যারা ছিলাম ওদের আয়োজনপত্র ছিল, ওগুলো আপনাদেরকে একটু শ্যুট করে দেখালাম। আর গাছের জামগুলো একটু শ্যুট করে নিলাম আপনাদের জন্য। আর এই রুমে দুইটা জানালা আছে, জানালার পর্দাগুলো কিন্তু অনেক সুন্দর, গ্রামের জন্য এটা অনেক সুন্দর হয়েছে। তো খাটটা যে দেখতে পাচ্ছেন, খাটটা আমার দাদার বাবার আমলের খাট, এটা 80-90 বছরের চেয়েও বেশি হবে হয়ে গেছে। তো এই রুমে বেশি কিছু নাই, একটা বড় খাট আছে, একটা টেবিল আছে, একটা আলনা আছে। গ্রামের বাড়ি তো টেবিল ছাড়া আলনা ছাড়া চলে না, এটা আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। তো দুই তিনটা চেয়ারও আছে এখানে। তো এখন আমরা চলে যাব গেস্ট রুমে। গেস্ট রুম বলতে আমরা মেহমান যারা আসি তারা এই রুমে বেশিরভাগ সময় থাকি। এটার মধ্যে একটা আলনা আছে, আর গ্রামের বাড়িতে আলনা ছাড়া তো চলে না, এটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। তো আমরা তিন বোন দুই ভাই, সবাই একসাথে হলে কিন্তু গড় দরজা এলোমেলোই থাকে। তো যতটুকুই আছে ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইছি। তো এরকম একটি খাট আছে, আর আমাদের বেটিং বুটিংগুলোও এক পাশে রেখে দিয়েছি, ওগুলো আসলে দেখতে পাচ্ছেন। তো শ্যুটটা রাতের বেলা করা হয়েছে, এর জন্য সুন্দর দেখাচ্ছে না। তো এই দরজাগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো আমার বাবার কাঁঠাল বাগানের কাঠ দিয়ে তৈরি করা, এগুলো আসলে 100-150 বছর আগের কাঠ দিয়ে কাঁঠাল গাছ। এগুলো আসলে বার্নিশ করা হয় নাই, তারপরও অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি চলে যাচ্ছি আমার মায়ের রুমে। মা দিনের বেশিরভাগ সময় এই রুমে থাকেন, কারণ এই রুম থেকে পাকঘরে যেতে অনেক সুবিধা, তো এই রুমে মা বেশিরভাগ সময় থাকেন। তো এই রুমে একটি খাট আছে, একটি ফ্রিজ আছে, তো একটি স্টিলের আলমারি আছে, মানে মা ব্যবহার করার যে জিনিসগুলো সেগুলোই আছে। এগুলো আমি আসলে আপনাদের সাথে তুলে ধরতে চেয়েছি, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আমার কাছে তো আমার বাবার বাড়িটা অনেক ভালো লাগে, আর যার যার বাবার বাড়ি তার তার কাছে আসলেই ভালো লাগে, যতটুকুই থাকুক না কেন। তো এই আমার মায়ের রুমে কিন্তু তিনটি জানালা আছে, এগুলো থাই গ্লাস। তো এখন বারান্দাটা আমি এক পাশ থেকে দেখাবো, আগেও বারান্দা দিয়ে ঢুকেছিলাম, বারান্দা দিয়ে আমি শেষ করব। তো বারান্দাতেও কিন্তু ডাইনিং টেবিল আমরা রেখেছি, কারণ যেহেতু বারান্দাটা অনেক বড়, তাই ডাইনিং টেবিলটা বারান্দায় রেখেছি। কাঠগুলো আমার বাবার বাগানের কাঠ দিয়ে তৈরি করা, বার্নিশও হয়নি। তো ডাইনিং টেবিলের পাশে একটি সিঙ্গেল খাট আছে, খাটে আমরা বিশ্রাম করি খাওয়া দাওয়ার পর। ফ্যান সবই আছে, বারান্দায়ও তিনটি জানালা আছে থাই গ্লাসের। গ্রামের পরিবেশ যেমন থাকার প্রয়োজন তেমনই আছে।
তো খাওয়া দাওয়ার পর হাত ধোয়ার জন্য বেসিনটা আমার বাবা এক পাশে রেখেছে। তো জানি না আপনাদের কাছে আমার বাবার বাড়িটা কেমন লাগে, যদি আমার বাবার বাড়িটা ভালো লাগে প্লিজ আমাকে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি এটা হলো সকালবেলা একটু শ্যুট করে রেখেছিলাম, একটা কোকিল পাখি ডাকছিল গাছে, তো কোকিল পাখির ডাক শুনতে থাকুন। এর ফাঁকে বলে রাখি আমার আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ জানিয়ে শেষ করছি আমার ব্লগটি।